আজকে মুসলমানের ছানা যখন বিছানাতে ভোগে ডাক্তার যখন বলে এটা আর বেশি দিন টিকবে না তখন ভুলো গুলো হাত তুলে বলে রব্বানা একবার সুস্থ করে দাও নামাজ কাজা করব না ফেরেশতা বলে 59 বছর কি করছিলি বল আরে 59 বছর কি করছিলি বল মসজিদ কি তুই চিনতিস না আজকে বিছানাতে পড়েছিস বলে আল্লাহকে স্মরণ করছিস হেনা এ মারিয়া ডাঙ্গার এলাকার লোকেরা বাস্তব আপনাকে বলে যাব কুরআন হাদিস ইনশাআল্লাহ মিলিয়ে যাব অমর ভক্ত আমিনা আমাকে দয়া করে ক্ষমা করবেন সুস্থতা অবস্থায় আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো শরীর কিন্তু সারা জীবন সুস্থ থাকবে আচ্ছা গ্রান্ট ওয়ারেন্টি আজকে জোয়ান কাল বুড়ো আজকে চুল কালো কালকে কি সাদা তারপরের দিন চাচ্চো তারপরে বাসপালা ফেরেশতা বলছে থাকা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু কুষ্ঠ রোগ ফেরেশতা এসে বলছে তোমার কি জিনিস পছন্দ তা বলছে এই গাল কালারটা মানুষ এত ঘৃণা করে কেউ পাশে বসতে চায় না আদর করে কেউ ডাকেও না সঙ্গে সঙ্গে ফেরেশতা তার গায়ে হাত বোলালো আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশ আল্লাহর কাছে দোয়া করলো রব্বে জুল জালাল তার গায়ের চামড়াটা ভালো করে দিল ফেরেশতা সঙ্গে সঙ্গে বলছে তোমার চাঁদ কি তোমার আর কি প্রয়োজন তখন বলছে আমার একটা উটনির প্রয়োজন ফেরেশতা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে একটা উটনি দিল এমন একটা উট দিল যে উট বাচ্চা দিতে দিতে অনেক উটের সে মালিক হয়ে গেল একটা উট দিল ওই উট বাচ্চা দিতে দিতে অনেক কোটি কোটি টাকার মালিক সে হয়ে গেল দ্বিতীয় ফেরেশতাকে বললেন জি ওই টাকলা ব্যক্তির কাছে গেল তা তেমন একটা জিনিস আসতে একটা মাওলানা বলছিল নামাজ হঠাৎ করে আমাকে ক্ষমা করবেন কি বললেন জি নামাজের সময় হয়ে গেছে মাওলানা মসজিদে যাচ্ছে দেখছে এক ব্যক্তি মাথায় টুপি পরে আছে মাওলানা মনে করে তিনি হয়তো নামাজি ব্যক্তি যেমনি হাতটা ধরেছে ধরে বলছে ভাই চল মসজিদে যাই বলছে তুমি যাও আমি যাব না মহাশয় যখন মসজিদের ভেতরে ঢুকলো গ্রামের অপর মুসল্লি বললো মহাশয় আপনি কি পাগল নাকি ওকে কেন জবরদস্তি করছো মহাশয় বলছেন নামাজ পড়ার জন্য ওকে ডাকছিলাম মাথায় তো টুপি ছিল মনে হচ্ছিল মুসল্লি হবে বলে মহাশয়কে তো ওই মুসল্লি বলছে ও টুপি এমনি পরে নাই মানুষ টাক বলে চিনবে বলে টুপি পরেছে তা না হলে পরতো না কিছু কিছু সময় দেখবেন এমন ক্যাপ পরবে জানা মনে হচ্ছে কোথা থেকে এসছে আসলে ও মাথাটা ঢাকার জন্য পরেছে বোকা মানুষের মনে করছে নিশ্চয় মুসল্লি হবে সাংঘাতিক ব্যাপার গ্রামের অপর মুসলিম বলছে আপনি ওকে কেন জবরদস্তি করছো নামাজ পড়ো আজও সমাজে এমন আছে মুখে লম্বা দাড়ি মসজিদে সে পাঁচ অক্ত নামাজ পড়ে না ও মুসলমান এটা তোমার জন্য শোভা পাই না তুমি নবীর সুন্নত রেখে দেবে আমার নবীকে আশিক হবে দিবানা হবে যে আল্লাহর হুকুম কখনোই কাজা করবে না কি বললেন জি আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আমিন তো যে ঘটনা শোনাচ্ছিলাম যে হাদিস আপনাদেরকে বলছিলাম যে বুখারী শরীফ মুসলিম শরীফ যে ঘটনাটা এসেছে তো ফেরেশতা তখন ওই টাকলা ব্যক্তির কাছে কি বলছে আপনার কি প্রয়োজন তোমার কাছে কোন জিনিসটা প্রয়োজন তখন বলছে জানো আমার এই মাথার এই চুল নিয়ে কোথায় করতে পারি না আল্লাহ পাক যদি আমার চুলটা পুনরায় করে দিত যদি চুলটা ফিরিয়ে দিত ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা মাথায় হাত বোলার কারণে চুলে পরিণত করে দিলেন যুবকেরা নজান তরুণেরা ফেরেশতা সঙ্গে সঙ্গে পূর্বে ব্যক্তির মতন ওই ব্যক্তিকে বলছে তোমার আর কি প্রয়োজন সঙ্গে সঙ্গে বলছে আমার যদি একটা গাবি হতো ফেরেশতা একটা গাবি দিলেন ওই গাবি থেকে বাচ্চা হতে হতে যে অনেক গরুর মালিক হয়ে গেল তৃতীয় ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির কাছে গেছেন যে দুনিয়ার নাজ দিয়ে আমার চোখে দেখতে পায় না ফেরেশতা অমন ব্যক্তির কাছে
কাছে গিয়ে বলছে তোমার কি প্রয়োজন বলো তখন বলছে আল্লাহ পাক আমাকে অন্ধ করেছে আল্লাহ পাক যদি চোখের জ্যোতি ফিরিয়ে দিত তাহলে সচককে দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পেতাম ও মালিয়াডাঙ্গার এলাকার লোকেরা আজকে চোখে আল্লাহ পাক জামা আপনাকে দেখার মতন ক্ষমতা দিয়েছি চোখ যে কত বড় নিয়ামত বন্ধকে জিজ্ঞাসা করো তা না হলে বুঝতে পারবে না আজকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও কেন তুমি এই চোখ দিয়ে কালামুল্লাহ শরীফ পড়ছো না আল্লাহ পাক যে চোখ দিয়েছে মোবাইলে তুমি চোখের জ্যোতি নষ্ট করো না টিভি দেখে চোখের জ্যোতি নষ্ট করো না এই চোখ দিয়ে কোরআন পড়ো মওত পর্যন্ত চশমা ব্যবহার করতে হবে না কথাটা লাউড স্পিকার হচ্ছে কি বললেন যে টেলিকাস্ট হচ্ছে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে শূন্য করে লিখে রেখে দিতে পারেন যদি মিথ্যা হয় ভাতশালায় লিখে পাঠিয়ে দিতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের সাথে সম্পর্ক রাখবে ওই ব্যক্তির চোখের সম্পর্ক কোনোদিন অসুবিধা হবে না মুসলমানের চেনা কোরআনের সাথে সম্পর্ক রাখে না আচ্ছা জি সকালবেলা উঠে আগে পার চাঁদে ভাই কি বলেছে ও মিথ্যা খবর সেটা পড়ার সময় ব্যস্ত কিন্তু সত্য কোরআনে বলেন একটা ভুল আছে জোরে বলে নাউজুবিল্লাহ ভুল তো দূরের কথা যদি সন্দেহ করি ঈমান থাকবে আল্লাহ পাক প্রথমেই কোরআনে বলে দিয়েছেন লা যালিকাল কিতাবু লা রাইবা ফি ইসকে আন্দার কই ভুল তো দূরের কথা কই শাক সুবাবি নেই জোরে বলেন একবার চিল্লে বলা গেল না আল্লাহওয়ালা বন্ধু বন্ধু ফারিশতা ওই অন্ধ ব্যক্তির কাছে গেলেন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে আপনার কিসের প্রয়োজন তা বলছে আল্লাহ পাক আমাকে অন্ধ করেছে যদি আল্লাহ পাক আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিত তাহলে কতই সুন্দর হতো আমি চোখ দিয়ে দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পেতাম আল্লাহর নিয়ামত দেখতে পেতাম আল্লাহর হুকুমে ফারিশতা চোখে হাত বোলালেন আল্লাহর কুদরতি ক্ষমতায় সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বলছে তোমার কোন জিনিসের দাবি আছে কিংবা পছন্দ করো নাকি ওই অন্ধ ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে বললেন আমার যদি একটা ছাগল হতো ফারিশতা কি বলেন তাকে একটা ছাগল দিলেন ওই একটা ছাগলে বাচ্চা হতে হতে একাধিক ছাগলের সে মালিক হয়ে গেল আচ্ছা এগুলো তো সব আল্লাহর নিয়ামত যে গাছ গায়ের চামড়া খারাপ ছিল কুষ্ঠরোগী আল্লাহ পাক সুস্থ করে দিল এটা নিয়ামত নিয়ামত দ্বিতীয় মাথার চুল টাকলা ছিল আল্লাহ পাক মাথার চুল ফিরে দিয়েছে নিয়ামত তৃতীয় চোখ অন্ধ ছিল আল্লাহ পাক চোখে জ্যোতি ফিরে দিয়েছে তিনটি নিয়ামত এখন করণীয় কি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা এটাই তো এবার দেখেন আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে দেখেন আল্লাহ পাক ফারিশতাকে পাঠালেন কিছুদিন পর পর যখন ব্যাপক অট্টলিকার মালিক হয়ে গেল গ্রামে ধনী ব্যক্তিদের মধ্যে তার নাম পাওয়া গেল ফারিশতা এসে এবারে বলছে কি ব্যাপার ভাই তোমার কি কুষ্ঠ রোগী তুমি ছিলে না গায়ের চামড়া কি তোমার খারাপ ছিল না মানুষ তোমাকে দেখে কি ঘৃণা করতো না ও তখন বলছে কে তুমি কে বলেছে আমি ভালো ফেরেশতা বলছে কি সর্বনাশ তুমি কুষ্ঠরোগী ছিলে না বলছে না বলছে না আমি জন্মগতই ভালো কে বলেছ তোমার তুমি কি বলো অভাবী ছিলে না তুমি তো গরিবের লিস্টের নাম ছিলে অসুস্থ ছিলে তোমাকে কেউ চিনত না আজকে তুমি ধনীদের কাতায় দাঁড়িয়ে গেছো বলো পূর্বে তোমার কি অভাব ছিল না আজ চলছে জাদুর জমানা মানুষ পিছনের কথা ভাবে না একবার যদি অপশ্রীতে পা দিয়ে ফেলে আর কাউকে দাম দেয় না আপনাদের আমি বলছি না আমাদের গ্রামের কথা বলছি একটা সময় ছিল ঠিক মতন খাওয়া হতো না আজকে আমানেকে জিন্দিগি অতিবাহিত করেছে হ্যাঁ না আজকে তারা অর্থ দেখেছে সম্পদের মালিক হয়েছে মানুষকে ডন্ট কেয়ার মানুষ মনে করে না আল্লাহওয়ালা বন্ধু পিছনের কথা ভাবে এক সময় আমি গরিব ছিলাম আজকে ধনী বানিয়েছে তিনি তিনি হলেন আল্লাহ ধনী বানাতে পারেন তিনি ধনীকে গরিব বানাতে পারেন তিনি
গরীব কে ধনী ধনী কে কি বলেন জি গরীব কে বানাতে পারে সব কার হাতে জোরে বলে আল্লাহর হাতে তো ফারিস্তা বলছে তুমি কুষ্ঠরোগী ছিলে না আমি ভালো ছিলাম ভালো মানুষ কে বলে তোমার তুমি গরীব ছিলে না অভাবগ্রস্ত ছিলে না না আমার জন্মগত আমরা যে আদি পুত্র বড়লো কি বলেন জি এমন ভাব দিছিলেন পুরো মাল ডাঙা জমি সব হচ্ছিল কথা বুঝতে পেরেছে ক্ষমা করবেন আমাকে জি বাস্তবটা বলছি আপনাকে তো সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থাকে ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে যা ছিল তাই হয়ে গেল কি বললেন জি এবার নাও আল্লাহ নিয়ামত পাওয়ার পর করণীয় ছিল কি শুকরিয়া আদায় করা হ্যাঁ আল্লাহ পাক আমাকে সুস্থতা করেছে আর আমি আপনি বিছানায় এক করবো সত্যি অমুক ডাক্তারের মতন ডাক্তারই হয় না একটা ওষুধই কাজ আরে বোকা তো ডাক্তারের ওষুধই কাজ হলো আজ যে কলে কি বলেন যে মাসে মাসে খাবি কাটছে ওখান থেকে ফিরত দিল ডাক্তার বলছে টিকবে না কিন্তু রব যদি বাঁচায় মারে কে বলেন আছে কেউ আল্লাহ পাক বাঁচিয়ে দিল এই জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন না ভাববেন ভালো করে আল্লাহওয়ালা বন্ধু ফারিস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন টাকলাওয়ালা ব্যক্তির কাছে গেলেন তার মাথায় চুল ছিল না যখন গিয়ে বলছে কি ব্যাপার ভাই তুমি পূর্বে কি টাকলা ছিলে না অভাবগ্রস্ত কি ছিলে না কে তোমাকে বলেছে এত বড় কথা বলার ক্ষমতা কে দিয়েছে বলো আমি পূর্বে থেকেই মাথার চুল ছিল অর্থ আমার ছিল এতটা আমি গরুর মালিক ছিলাম গরিব আমি ছিলাম না অস্বীকার করলো আল্লাহ পাক নিয়ামত পাওয়ার জন্য অস্বীকার করলো না শুকরি করলো আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নিল পূর্বে যা ছিল আল্লাহ পাক তাই করে তৃতীয় ব্যক্তি অন্ধর কাছে ফারিস্তা গেলেন ফারিস্তা যখন গিয়ে বলছে আচ্ছা আপনি কি অন্ধ ছিলেন না বলছে হ্যাঁ আমি অন্ধ ছিলাম কিন্তু আল্লাহর ইহসান আল্লাহর দয়া আল্লাহ পাক আমার চোখে জ্যোতি তিনি ফিরিয়ে দিয়েছেন জোরে বলেন ফারিস্তার সঙ্গে সঙ্গে বলছে যে আচ্ছা তাহলে তিনি তোমার যেখানে চোখে জ্যোতি ফিরিয়ে দিয়েছে তারা নিয়ামত তুমি পেয়েছো আল্লাহ পাক তোমাকে এত মালের কি মালিক বানিয়েছে তা তুমি একটা ছাগল দেবে তো বলছি একটা ছাগল এই যে দেখছো দেখছো ছাগলের যে পাল আছে যে কটা ইচ্ছা তোমার নিয়ে যাও জোরে বলে ফারিস্তা সঙ্গে সঙ্গে বলছে মাল আমি নেব না আল্লাহর ফারিস্তা মানুষ রূপে এসে পরীক্ষা নিলাম পরীক্ষায় পাশ হয়ে গেছো আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ পাক তোমার মালকে আরো বাড়িয়ে দিয়ে হাদিসের কিতাবে এসেছে আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন নবীর প্রেমিকগণ শুনে রেখে দেন মৃত্যুর পূর্বে উনি যা ধনী ছিল আল্লাহ পাক তাকে আল্লাহর নিয়ামত কি বললেন জি পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে তো সেই কথা বলতে গিয়ে আপনাদের কাছে এই পর্যন্ত আসলাম তাহলে মনে থাকবে ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ তো ওই জন্য যখন বিছানাতে যাব প্রতিটা কাজ করব সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করব আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর স্মরণ করা কে বেশি থেকে বেশি তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন একবার তকবীর দান যদি কি নারাই তকবীর যারা ঘুমাচ্ছে কমপক্ষে এদের ঘুমটা ভাঙো নারাই তকবীর এটা মুসলমানের আওয়াজ হয় মুসলমানের আওয়াজ এত ভীত আমার জানা নাই মুসলমান বাঘের বাঘের মতন গর্জন মুসলমানের প্যান্ডেল চট একবার ওপর উঠবে একবার নিচে লাগবে নারাই তকবীর মাশাআল্লাহ পরপরটি হয়েছে কি বলেন সাহাবারা তকবীর দিত তাদের তকবীরের ধ্বনিতে কাফেরদের দিল কি বলেন যে কেঁপে যেত বড় বড় বিল্ডিং হয়ে যেত আর আজকে আমার আপনার তকবীর এমন হচ্ছে পাশের লোকের ঘুম আরো জোরে জোরে একবার ঝেড়ে ফুরুন তকবীর দেন নারে তকবীর নারে তকবীর দুশ্মনরা যতই দুশ্মনি করিল ততবার আমার মুখে আসিল নারে তকবীর আল্লাহু আকবার নারে তকবীর আল্লাহু আকবার নারে
নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সিদ্দি ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দি ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিনে আছেন আল্লাহর পয়গম্বর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দেখো ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি নবীরে নবীরকে দিদার কে কি করতে চান আমি হাত তুলে দেখি যে চার না তুলতে হবে আল্লাহু আকবার আমার নবীর মতন কেউ হবে জোরে বলে হে আল্লাহ তোমার নবীর দিদার আমাদের সকলকে নসিব করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিন ওই জন্য কবি শুনিয়েছেন বলেন আল্লাহুম্মা আমিন দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর লাগবে লাগুক তীর তালাওয়ার আঘাত তারপরে ও করব নবীজির মহাবার মানুষ ঠেট দিলে এগুলি কি নবীকে ভালোবাসা ছেড়ে দেবে বলবো পয়গম্বর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন রসুলের নামে দরুদ পড় রসুল বলেন আল্লাহর জিকির কর বলেন রসুলের নামে দরুদ পড় রসুল বলেন আল্লাহর জিকির কর তাই কলিমুল্লাহ বলি একবার নারা ধর নারে নারে মাশাআল্লাহ তো আপনাদের কি আল্লাহর নিয়ামত সম্পর্কে কথা বলতে গিয়ে এই জায়গাতে আসলাম আমি কোরআনের দুটি আয়াত পড়েছি একটা সূরা আল ইমরানের আর একটা হচ্ছে 30 পারা সূরা কাউসারের ওদিকে আমি ব্যাকে রিটার্ন আসবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনাদের নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাগা হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে পরে আল্লাহর রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ এবারে ফিরে আসেন গুনাহ ছেড়ে দেন আল্লাহর ওলি হয়ে যান জোরে বলেন